Assalamualaikum, dear sisters, members, associates, members. Sabule, sister, Tasa. Aske, American. Kitna nostro se kitna ashlitsi. Kitna nostro se kitna ashlitsi. Chapal. Sreni, Ostrom, Visha, Vikyan, Oddai, Poncho. পঞ্চমতে আমরা গত একটি ক্লাস করছিলাম এবং আজকে যে বিষয়ে করবো সেগুলো হচ্ছে স্নায়ুতন্ত্র। তো স্নায়ুতন্ত্র কি জিনিসটা, স্নায়ু হচ্ছে কিনা হ্যাঁ প্রাণীদের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে তাকে স্নায়ুতন্ত্র বলে। এখন এই স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে মস্তিষ্ক। স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে মস্তিষ্ক। এবং স্নায়ুতন্ত্র যে পুরুষ দ্বারা গঠিত, স্নায়ুতন্ত্রের যে কার্যকরী গঠন এবং কার্যকরী একক, স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী যে একক তাকে বলে স্নায়ুপূর্ব নিউরন। এখন আজকে আমি সেই নিউরন সম্পর্কে আলোচনা করি। তোমরা দেখো এই যে এখানে ছবি দেখেছে ওগুলো নিউরন মানে স্নায়ু কোষের ছবি। আচ্ছা একটা স্নায়ু কোষের দেখো স্নায়ু কোষের মধ্যে অনেকগুলি অংশ, তবে নিউরন স্নায়ুতন্ত্রের কার্য গঠন এবং কার্যকরী একত্রে করা হয় স্নায়ু কোষ বা নিউরন। এখন নিউরন মানবদের দীর্ঘতম কোষ, আমাদের শরীরে যে সকল কোষ আছে তার মধ্যে এই নিউরনটা হলো সবচেয়ে লম্বা কোষ, দীর্ঘ। এখন এই নিউরনটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো কোষ দেহ, এই যে উপরের অংশ দেখা কোষ দেহ, আর নিচের অংশ কলম্বিত অংশ। নিচের অংশটা হলো কলম্বিত অংশ আর উপরে হলো কোষ দেহ। এখন এখানে আমরা দেখলাম উপরে যেটা ড্যান ড্রয়িং করা হচ্ছে এটা প্লাজমা মেমব্রেন, এই যে ভিতরে যে গোলাকার অংশটা সেটা হলো নিউক্লিয়াস, তারপরে গোলাকার অংশের বাইরের যে অংশটা সেটা হলো সাইটোপ্লাজম, তারপর এই যে দেখবেন একটা সাথে জয়েন্ট করা মানে লম্বা লম্বা এগুলো অ্যালাভিয়ার পর্ব পর্ব আর কি দুইটা পুরো মাছ খাই, তারপরে মাছ খাই যে ফাঁকা অংশটা সেগুলো মায়োলিন সিল্ক, এটাকে বলা হচ্ছে অ্যাক্সন। এক নম্বর অংশটা পড়ি দেখো, কোষ দেহ যেমন আমাদের স্নায়ু কোষের প্রধান দুটি অংশ কোষ দেহ। কোষ দেহ হলো নিউরনের প্রধান প্রধান অংশ। কোষ দেহর বিভিন্ন আকৃতির হয় যেমন গোলাকার, ডিম্বাকার এবং গণ্ডাকার। কোষ দেহ কোষ আবরণী সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত। এই যে এখানে কোষ দেহের মধ্যে কি আছে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। এই কোষের সেন্ট্রিওল থাকে না, তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয়। এই যে আমরা আগে বলেছিলাম যে কোষ বিভাজিত হয় হেমাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এইখানে বলছি যেহেতু এই কোষের মধ্যে সেন্ট্রিওল থাকে না, এই জন্য অন্যান্য কোষের মতো এরা বিভাজিত হয় না। এরপরে বলা হচ্ছে এই যে লম্বা যে অংশটা এটা হলো প্রলম্বিত অংশ। মূলদেহতে উৎপন্ন শাখা প্রশাখাকে কলম্বিত অংশ বলে, কলম্বিত অংশকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, যেমন অ্যাক্সন এবং ডেনড্রন বলা হচ্ছে। ডেনড্রন অ্যাক্সন মূলদেহতে উৎপন্ন লম্বা সুতার মতো অংশ, মূলদেহতে উৎপন্ন লম্বা এই সুতার মতো অংশ হিসেবে বলা হয় অ্যাক্সন।
আচ্ছা সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে, সুতরাং এই যে সুতরাং লম্ব অংশ শুরু করা হয় অ্যাক্সন বলছে যে একটা নিউরনের মধ্যে একটা অ্যাক্সনই থাকে। তারপরে বলছে দেন ডন, দেন ডন উল্ট এক চারিদিক থেকে উৎপন্ন, উল্ট এক চারিদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে বলা হয় দেন অংশগুলো। আচ্ছা এগুলো বেশি লম্বা হয় না, দেন ডন শীর্ষ শাখাগুলো বলা হয় দেন ড্রাই, দেন ড্রাই। এদের দ্বারা স্নায়ু তরণা নিউরনের দিকে কোষের দিকে স্নায়ু তরণা দেহের দিকে পরিবাহিত হয়। একটি স্নায়ু কোষের অ্যাক্সন অন্য একটি স্নায়ু কোষের ড্যানড্রাইটের সাথে মিলিত হওয়ার, একটা ড্যানড্রাইট অন্য একটা স্নায়ু কোষের ড্যানড্রাইটের সাথে মিলিত হওয়ার যে স্থানকে বলা হয় স্নেহাপদের মাধ্যমে স্নায়ু তরণা এক কোষ থেকে অন্য কোষে পরিবাহিত হয়। তো এইভাবে আমাদের এই যে নিউরনের সাহায্যে স্নায়ু তরণা এক কোষ থেকে অন্য কোষে পরিবাহিত হয়। এই স্নায়ু কোষের মাধ্যমে মনে করা যেমন একটা লোক কান্না করলে আমাদের দেখা তার কান্না আসে, খুশি থাকে আনন্দিত হলে আমাদের দেখা অঙ্গ আসে। এইভাবে এক কোষ থেকে অন্য কোষে যে এই যে আমাদের আবেগ হাস খুশি দুঃখ ব্যথা যেটা আমার শরীরের প্রধানত মস্তিষ্ক দ্বারা অনুভূত হয়, এইখানে যে কোষগুলি কাজ করে সেই কোষগুলি হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। এবং এই পুরো এই কোষ দ্বারা যে গঠিত তন্ত্র সেগুলি বলা হচ্ছে স্নায়ু তন্ত্র। এই স্নায়ুতন্ত্রের যে কোষ সেগুলি বলা হচ্ছে নিউরন। যাই হোক আজকের ক্লাসে আমরা এই নিউরন সম্বন্ধে আলোচনা করলাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এইভাবে আজকে এই ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।